সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানিয়ে দেখাবো হাঁসের ডিমের কারি। এই যে আমি ডিমগুলো ভেজে রেখেছি, এই আলু সেদ্ধ করে রেখেছি, দুটো টমেটো নিয়েছি, এখানে আদা পেঁয়াজ রসুন বাটা নিয়েছি, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর কাসুরি মেথি নিয়েছি, আর অল্প সামান্য একটু ধনে পাতা নিয়েছি। আমি ডিমগুলো ভেজে রেখেছি, এবার আমি কড়াতে তেল দেব, সর্ষের তেল দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিলাম, তেলটা গরম হোক, তেলটা গরম হয়ে গেছে প্রায়। আমি একটু আগে হলুদ দিয়ে নিই, নাহলে মশলাটা খুব ছিটবে। সামান্য দিলাম, এবার আমি মশলাটা দিচ্ছি। আমার পাঁচটা ডিম আছে, আমি সেই অনুযায়ী মশলা দিচ্ছি। আর আলু আছে ওই 250 গ্রামের মতো প্রায়। মশলা দিলাম, মশলাটা আমি কষাবো, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি, এবার আমি জিরের গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, নুন দিলাম, টমেটো গুলো দিলাম, টমেটো গুলো একটু ভেঙে দিলাম, এবার আমি কাশ্মীরি মিষ্টটা দিচ্ছি, চিনি দিচ্ছি, এবার আমি আমার বয়েল করা আলুগুলো দিয়ে একটু কষাবো। খুব বেশি বয়েল করবেন না, তাহলে কষাতে গেলে ভেঙে যাবে। আমি খুব বেশি করিনি, একটু আলুটা কষালে ভালো লাগবে।
এবার আমি এতে জল দেব। জল দেব অল্প পরিমাণেই দেব, যেমন আপনারা খাবেন ঝোল। আমি এটা একটু মাখা মাখা করব, এই জন্য কম দিলাম। এটা একটু ফুটুক। আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, ডিমের ঝোল না ডিমের কারি যাই হোক, বেশি ঝোল তো আমি রাখিনি। গরম মশলা দিলাম, একটু সামান্য রেখেছি ঝোল, খুব বেশি না। এই আমার ডিমের ঝোল হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, কসুরি মেথিটা দিচ্ছি, খুব ভালো সেন্ট হয়। আপনাদের ভালো লাগলে দেবেন, না হলে স্কিপ করে যাবেন। ডিমগুলো দিয়ে দিলাম, আপনারা বাড়িতে বানিয়ে খান, কমেন্ট করুন কেমন লাগলো। আমার ডিমের ঝোল রেডি, আপনারা কমেন্ট করবেন কেমন লাগছে, বেশি বেশি করে শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসব। বেল আইকনটাকে ক্লিক করবেন, যাতে আমি নতুন যখনই কোনো ভিডিও ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশনটা যাতে পৌঁছে দেন। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। বাই।